সুন্দর মরিয়ম ধন্যবাদ এরপর আসবে আয়ান আয়ান আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা খুবই ছোট কিন্তু ভয়ানক এডিস মশা মাত্র একটি এডিস মশা 300 ডিম দিতে পারে 2 থেকে 3 সপ্তাহে এবং এবং মাত্র এক সপ্তাহের মাঝে ডিমগুলো ভয়ানক ক্ষতিকর মশায় পরিণত হয় কিন্তু শুধু মেয়ে মশাগুলি থেকে আমাদের সাবধানে থাকতে হবে কারণ মেয়ে মশাগুলির মাধ্যমে ভয়ঙ্কর ডেঙ্গু রোগ ছড়াতে পারে প্রাণঘাতী ডেঙ্গুতে আক্রান্ত হতে পারো তুমি তোমার প্রিয়জন কিন্তু এডিস মশা ভাইরাস নিয়ে জন্মায় না ডিম দেওয়ার জন্য মেমশাগুলির রক্তের প্রয়োজন হয় তাই যখন এডিস মশা ডেঙ্গু ভাইরাস আক্রান্ত এমন কাউকে কামড়ায় সেই মশাটি তখন ডেঙ্গু ভাইরাস নিয়ে ফেলে এখন আমরা জানব ডেঙ্গু ভাইরাসের কারণে মানব দেহে আসলে কি কি ক্ষতি হতে পারে ডেঙ্গু রোগে অনেক বেশি তাপমাত্রায় জ্বর আসে ভীষণ মাথা ব্যথা করে মাংসপেশিতে ব্যথা শরীরের জয়েন্টে প্রচণ্ড ব্যথা দুর্বলতা ও মাথা ব্যথা শরীরে চুলকানি এবং প্লাটিলেট কমে যাওয়া ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হলে অতি শীঘ্রই ডক্টরের কাছে যাওয়া খুবই জরুরি এই উপসর্গগুলি যদি আরও জটিল পর্যায়ে যায় তাহলে ডেঙ্গু শক সিন্ড্রোম হতে পারে তখন মানব দেহে রক্তচাপ অনেক কমে যায় যদি তাৎক্ষণিক চিকিৎসা না নেওয়া হয় তাহলে মৃত্যুও হতে পারে সুতরাং আসো আমরা জানি কিভাবে আমরা ভয়াবহ ডেঙ্গু থেকে বাঁচতে পারি প্রথমত আশেপাশে কোথাও পানি জমা থাকলে তা জমতে না দিয়ে তাৎক্ষণিক ফেলে দিতে হবে যেন মশার ডিম না দিতে পারে জমা পানি যত ছোট্ট জায়গায় হোক না কেন এমনকি এতটুকু ছোট কিছু কিংবা এত বড় কিছু এভাবেই ধ্বংস হবে মশার বিস্তার সবসময় মশা প্রতিরোধক ব্যবহার করুন মশারি এবং শরীর ঢাকা কাপড় পরুন আমাদের চারপাশ পরিষ্কার রাখবো চলো একসাথে ধ্বংস করি মশার বিস্তার